আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে জিনিসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে নাক ডাকার একটা সমাধান, ঘরোয়া সমাধান। চলেন ভিডিওটা শুরু করি। নাক ডাকার সঙ্গে হার্টের স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে নাক ডাকার সমস্যা থাকলে হার্টের লেফট অ্যান্ড রাইট ভেন্টিকুলারের ক্ষতি হয়, তাতে করে হার্টের নানাবিধ রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাহলে হার্টকে বাঁচাতে হলে নাক ডাকা বন্ধ করতে হবে, আশেপাশের অনেক লোকের নাক ডাকে বন্ধ করতে হবে। তাই কম বয়সে হার্ট অ্যাটাকে মরতে না চাইলে এই ভিডিও দেখতে একদমই ভুল করবেন না। আসুন জেনে নেই নাক ডাকা বন্ধ করতে আমাদের কি কি করতে হবে। এক, ক্যামোমিল চা। এক কাপ পানিতে এক চামচ ক্যামোমিল ফুলের গুঁড়া ফেলে পানিটা 10 মিনিট ফুটিয়ে নিতে হবে, তারপর ছেঁকে নিয়ে পানিটা পান করতে হবে। এভাবে প্রতিদিন ক্যামোমিল চা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যার কারণে নাক ডাকার প্রবণতা কমবে। সেই সঙ্গে শরীরে যে কোনো ধরনের অ্যালার্জির প্রকোপ কমতে শুরু করবে। দুই, মেথি। নানাবিধ পেটের রোগের কারণেও কিন্তু নাক ডাকার মতো সমস্যা হতে পারে, তাই নাক ডাকা বন্ধ করতে পেটের দিকে খেয়াল রাখারও প্রয়োজন রয়েছে। এই প্রাকৃতিক উপাদানটি খাওয়া শুরু করলে গ্যাস কম্বলের প্রকোপ কমবে এবং হজম ক্ষমতারও উন্নতি ঘটবে, ফলে নাক ডাকার সমস্যা কমতে শুরু করবে খুব তাড়াতাড়ি। পরিমাণ মতো মেথি বীজ নিয়ে আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে, সময় হয়ে গেলে পানীয়টা পান করে শুয়ে পড়তে হবে। তিন, আদা চা। নিয়মিত আদা চা খাওয়া শুরু করলে দেহের ভিতরে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের মাত্রা বাড়তে শুরু করবে। এই উপাদানগুলোর প্রভাবে নেজাল ক্যাভিটি খুলতে শুরু করবে, ফলে নাক ডাকার যে প্রকোপ সেটাও খুব তাড়াতাড়ি কমা শুরু করবে। চার, ভিটামিন সি সমৃদ্ধ যে খাবার সেগুলো খেতে হবে। নাকের ভিতরে মিকস জমতে শুরু করলে বায়ু চলাচল ঠিকমতো করতে পারে না, ফলে নাক দিয়ে একটা বিকট আওয়াজ বের হতে শুরু করে। এখানে মিউকাস মানে নাকের যে পানি সেটা বলা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রচুর মাত্রায় ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে, পাতিলেবু, কমলা লেবু, মৌসম্বি লেবু প্রভৃতি, ফলে স্বাভাবিকভাবেই রোগ ভোগের আশঙ্কা যেমন কমে তেমনি নাক সর্দি বা মিউকাস জমে নাক ডাকার যে প্রবণতা সেটাকেও কমিয়ে ফেলে। পাঁচ, হলুদ খেতে হবে। অ্যান্টিসেপ্টিক অ্যান্ড অ্যান্টিবায়োটিক উপাদানে পরিপূর্ণ উপাদানটি মানে হলুদ শরীরের ভিতরে ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে শুরু করে, সেই সঙ্গে কমায় নাক ডাকার প্রবণতাও। প্রতিদিন শুতে যাওয়ার আগে 30 মিনিট আগে এক গ্লাস গরম দুধে 2 চামচ হলুদের গুঁড়া মিশিয়ে পান করে ফেলতে হবে, দেখা যাবে যে ঘুমের কোনো ঘাটতি হবে না। ছয়, মধু খেতে হবে প্রচুর পরিমাণে। রাতে শুতে যাওয়ার আগে যদি এক গ্লাস গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে খাওয়া যায়, তাহলে দেখা যাবে যে নাক ডাকার যে প্রবণতা বা নাক ডাকা একদমই থাকবে না।
কারণ মধুর ভেতরে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান গলার প্রদাহ কমায়, শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে স্বাভাবিক করে এবং নাক ডাকার সম্ভাবনাকেও কমিয়ে ফেলে। সাত, ঘি খেতে হবে প্রচুর পরিমাণে। নাক ডাকার সমস্যা কমাতে ঘিয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। অল্প পরিমাণ ঘি গরম করে তার থেকে 2-3 ড্রপ করে নিয়ে যদি নিয়মিত নাকে দেওয়া যায় তাহলে নাকের গর্জন থামাতে একদমই সময় লাগবে না। আসলে ঘিয়ে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান নাকের ভিতরে বায়ু চলাচলের পথকে খোলা রাখতে সাহায্য করে, ফলে নাক ডাকার প্রবণতাও কমিয়ে আনে। আট, অলিভ অয়েল। রাতে শুতে যাওয়ার আগে 2 চামচ অলিভ অয়েল খেলে শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে এবং রেসপিরেটরি প্যাসেজ খুলতে শুরু করে। আর একবার এমনটা হয়ে গেলে বাতাস চলাচলে কোনো বাধার সৃষ্টি হয় না, ফলে নাক ডাকার আশঙ্কা একদমই কমে যায়। 9, রসুন। প্রচুর পরিমাণে রসুন খেতে হবে। নাকের ভিতরে মিউকাস জমতে বাধা দেয় এই উপাদানটি, সেই সঙ্গে রেসপিরেটরি সিস্টেমের উন্নতি ঘটায়, ফলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এবং কমতে শুরু করে আমাদের নাক ডাকা। নিয়মিত 1-2 টো রসুনের কোয়া চিবিয়ে 1 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়তে হবে। দেখা যাবে যে নাকের যে গর্জন সেটা আমাদেরকে কোনোভাবেই বিপদে ফেলতে পারবে না। 10, এলাচ। অনেক সময় নাকের ভেতরে কোনো বাধা থাকার কারণেও নাক ডাকার সমস্যা দেখা যায়। ঘুমানোর আগে এলাচ চা খেলে কিন্তু দারুণ উপকার মেলে এবং বাধাও দূর হয়ে যায়। এই উপাদানটি নাকের ভেতরের বাধা সরিয়ে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে স্বাভাবিক করে। আর একবার শ্বাস প্রশ্বাস ঠিক হয়ে গেলে নাক ডাকার যে সমস্যা সেটাও থাকে না। 11, স্টিম। অনেক সময় দেখা যায় যে সর্দি কাশি লাগলে সর্দি কাশির কারণে বায়ু চলাচল ঠিক মতো হতে পারে না আমাদের নাকের মধ্য দিয়ে, ফলে ঘুমানোর আগে নাক দিয়ে আওয়াজ বের হতে শুরু করে এবং নাক বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসও সমস্যা হয়। এক্ষেত্রে কিছু সময় অন্তর অন্তর গরম ভাপ নিলে দারুণ উপকার পাওয়া যায়। আর আমরা যদি সর্দি কাশি হওয়ার পরে এই ঘরোয়া পদ্ধতিটি ব্যবস্থা করি তাহলে দেখা যাবে যে আমাদের সর্দিও ভালো হবে এবং নাক ডাকাও দূর হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের মতো যে নাক ডাকার সমস্যা সেটা প্রতিকারের যে ভিডিওটা সেটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।